আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। জাতীয় পার্টি কি সরকারি দলের খেদমত গার প্রশ্নচূর্ণ। এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন। শিক্ষিত মেয়ে বিয়ে করা জীবনে ভুল সিদ্ধান্ত ছিল, যে কারণে এক বছরে 10,000 টাকা সরালো বাংলাদেশিরা। আন্তর্জাতিক ষড়যন্ত্র নিয়ে যা বললেন সালমান এফ রহমান। অবাধ ও সুষ্ঠু নির্বাচন করে ক্ষমতায় আসার চ্যালেঞ্জ। নিজের নামে গরুর নাম রাখায় যা বললেন হিরো আলম। নতুন আইনে অতিরিক্ত খাদ্যদ্রব্য মজুতের যে শাস্তি। বাংলাদেশের নির্বাচন নিয়ে যা বলল চীনের রাষ্ট্রদূত। আওয়ামী লীগ থাকলে এই দেশ উন্নত হবে শেখ হাসিনা। কেন বিদেশি শক্তি বিএনপিকে ব্যবহার করে টিস্যুর মতো ছুড়ে ফেলবে মতিয়া চৌধুরী। সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি আছে, মোসাদের সঙ্গে নূরের বৈঠক নিয়ে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের বিস্ফোরক মন্তব্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা বা কোথা থেকে আমাদের সংবাদ দেখছেন এবং শুনছেন। জাতীয় পার্টি কি সরকারি দলের খেদমতগার প্রশ্নচূর্ণ। আওয়ামী লীগের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ফিজার ও শফিকুর রহমানের বক্তব্যের সমালোচনা করে সংসদের বিরোধী দল জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চূর্ণ বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বক্তব্য একই হতে পারবে না। কেন জাতীয় পার্টি কি আপনাদের খেদমতগার? বৃহস্পতিবার জাতীয় সংসদে 2023-24 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এর আগে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠকে শুরু হয়। বাজেট আলোচনায় অংশ নিয়ে জাপা মহাসচিব বলেন, সরকারি দলের অনেক সদস্য জিএম কাদেরের বক্তব্য নিয়ে সমালোচনা করেছেন। তিনি সরকারের কাছ থেকে কি কি সুবিধা নিয়েছেন সে সরকারের সমালোচনা করতে পারবে না। জি এম কাদেরের সরকারের কাছ থেকে কোনো বিশেষ সুবিধা নিয়ে থাকে তার তালিকা প্রকাশেরও দাবি জানান তিনি। চূর্ণ বলেন, বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের তথ্য ছাড়া কোনো কথা বলেন না। তিনি যদি বলে থাকেন বাংলাদেশ নীরবে শ্রীলঙ্কা হয়ে গেছে, তাহলে আপনারা তথ্য দিয়ে প্রমাণ করুন বাংলাদেশে শ্রীলঙ্কা হয় নাই, গায়ে জোরে কথা বলেন কেন? দিনাজপুর থেকে নির্বাচিত মোস্তাফিজুর রহমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমাদের বাড়ির কাছে বড় পুকুরিয়া কয়লা খনি থেকে 5,00,000 টন কয়লা চুরি হয়ে গেছে, ওইটার খবর রাখতে পারেন না কেন? 500 কোটি টাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্য করে জাপা মহাসচিব বলেন, আপনি কি পারেন না একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে? এজন্য যা যা করা দরকার সবাইকে নিয়ে উদ্যোগ নিন, একটা ভালো পরিবেশ সৃষ্টি করে নির্বাচনের ব্যবস্থা করে যারা ভয় দেখায় তাদের আপনি কি বলতে পারেন না? সখী আমি কি ডরাই ভিখারি রাঘবে? প্রস্তাবিত বাজারে সমালোচনা করে মুজিবুল হক বলেন, কিছু আমলার সহায়তা করে অর্থমন্ত্রী যে বাজেট দিয়েছেন তাতে বাস্তবতার কোনো প্রতিফলন নেই। অর্থমন্ত্রী 2 ঘন্টার একটি রেকর্ড বাজিয়ে শুনেছেন। প্রিয় ভালোবাসার দর্শক, 2024 নির্বাচনে কাকে ক্ষমতা দেখতে চান, বিএনপি নাকি আওয়ামী লীগ? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, শিক্ষিত মেয়ে বিয়ে করা জীবনে ভুল সিদ্ধান্ত ছিল, স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের খুশিতে 20 কেজি দুধ দিয়ে গোসল করেছেন ফরিদপুরের মোহাম্মদ মিজান মোল্লা নামের এক যুবক। গতকাল বুধবার বিকেলে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের রুদ্রবানা গ্রামে এই ঘটনা ঘটে। মিজান রুদ্রবানা গ্রামের ইলিয়াস মোল্লার ছেলে। জানা যায়, এক কলেজ ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক তোলেন মিজান। পালিয়ে যা তারা এক আত্মীয়ের বাসায় উঠে বিয়ে করেছিলেন, কিন্তু বাবা মায়ের অমতে বিয়ে করে তাদের সংসারে সুখ ছিল না। বিয়ের 9 মাসের মাথায় বিচ্ছেদ হয়েছে এই দম্পতির। অতঃপর বিচ্ছেদের খুশিতে 20 কেজি দুধ দিয়ে গোসলও করেছেন মিজান। এলাকাবাসী জানায়, বিয়ের পর থেকে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ শুরু হয়। বিবাদ মেটাতে স্থানীয়ভাবে একাধিকবার সালিশও হয়। এর মধ্যে 2 মাস আগে স্ত্রী নূরজাহান নারী ও শিশু আদালতে নির্যাতন ও যৌতুকের মামলা করেন। পরে স্বামী মিজান বিচ্ছেদের একটি মামলা করেন। বিয়ে বিচ্ছেদের খুশিতে বাড়ি ফিরে 20 কেজি দুধ দিয়ে গোসল করান মিজান। আলফাডাঙ্গার বানা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য বাবর আলী বলেন, এই দম্পতি সম্পর্কে চাচাতো ভাই বোন প্রেমের সম্পর্ক পর 9 মাস আগে তারা পালিয়ে বিয়ে করেন। কিছুদিন পর দুই পরিবার তাদের মেনে নেয়, কিন্তু এরপরই স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছিল না। বুধবার দুপুরে উভয় পক্ষের সম্মতি ও পরিবারের উপস্থিতিতে তাদের খোলা তালাক হয়। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যে কারণে এক বছরে 10,000 টাকা সরালো বাংলাদেশিরা। যে কারণে এক বছরে 10,000 কোটি টাকা সরল বাংলাদেশিরা। সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে অবিশ্বাস্য গতিতে কমেছে বাংলাদেশের আমানত। মাত্র এক বছরে সুইস ব্যাংকগুলো থেকে প্রায় 10,000 কোটি টাকা সরিয়ে নিয়েছে বাংলাদেশের নাগরিক এবং এদেশের আর্থিক প্রতিষ্ঠানগুলো। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের ডলার সংকট এক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে, কেউ কেউ পাচার করার টাকাও হয়তো সরিয়ে নিয়েছেন। বৃহস্পতিবার দেশটির কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংক বিশ্বের সব দেশের সঙ্গে 2022 সালে তাদের ব্যাংকগুলোর দায় ও সম্পদের পরিসংখ্যান প্রকাশ করেছে। প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী 2022 সাল শেষে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকের কাছে বাংলাদেশের পাওনা রয়েছে 5,52,00,000 সুইস ফ্রাঙ্ক।
বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ মাত্র 662 কোটি টাকা, 2021 সালের শেষে বাংলাদেশের পাওনা ছিল 87 কোটি 11 লাখ সুইসফ্রা, যা বাংলাদেশি মুদ্রায় 10,453 কোটি টাকা। এর মানে এক বছরে প্রায় 10,000 কোটি টাকা কমেছে। মাত্র এক ব্যবধানে দেশটির বিভিন্ন ব্যাংকে থাকা বাংলাদেশিদের অর্থ প্রায় 82 কোটি সুইসফ্রা বা 94% কমে গেছে। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে আন্তর্জাতিক ষড়যন্ত্র নিয়ে যা বললেন সালমান এফ রহমান। আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান সালমান এফ রহমান বলেছেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, সাধারণ মানুষের কাছে এই সরকারের উন্নয়ন তুলে ধরতে হবে। বিদেশিরা কি বলল সেটি বিষয় না, এই দেশের মানুষই নির্ধারণ করবে কারা ক্ষমতা থাকবে। বিভিন্ন দেশ একটি সুষ্ঠু স্বচ্ছ ভোটের কথা বলেছে, আওয়ামী লীগও তাই চায়। সালমান ফজলুর রহমান বলেন, নির্বাচন এলেই দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু হয়। আওয়ামী লীগ সরকার আন্তর্জাতিক ষড়যন্ত্র নিয়ে খুব বেশি চিন্তিত নয়, আমরা যদি ঠিক থাকি তার দেশের মানুষ যদি আমাদের সঙ্গে থাকে তাহলে আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র করে কিছু করতে পারবে না। তিনি বলেন, আমাদের মূল দায়িত্ব হলো জনগণ যেন আমাদের সঙ্গে থাকে, সেই লক্ষ্যে কাজ করা। আমি বিশ্বাস করি জনগণ আমাদের সঙ্গে আছে, তারা আমাদের সঙ্গে থাকার কারণে বৈশ্বিক ষড়যন্ত্রকারীরা সফল হচ্ছে না। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে অবাধ সুষ্ঠু নির্বাচন করে ক্ষমতায় আসার চ্যালেঞ্জ। এই মুহূর্তে দেশে বিদেশে প্রবল চাপের মুখে আওয়ামী লীগ। দ্বাদশ জাতীয় নির্বাচনে কয়েক মাস বাকি থাকতেও নির্বাচন নিয়ে নানা সংশয় অনেকে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আন্দোলনের মাঠে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি ও তার মিত্ররা। ফলে আওয়ামী লীগের সামনে এখন প্রধান চ্যালেঞ্জ আগামী নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজন করা, সেই সঙ্গে জনগণের আস্থা ও বিশ্বাস ধরে রেখে নির্বাচনে জয়ী হওয়ার মধ্যে টানা চতুর্থবারের মতো ক্ষমতায় আসার চ্যালেঞ্জ। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, করোনা ভাইরাস ও রাশিয়া ইউক্রেন যুদ্ধে সৃষ্ট নেতিবাচক পরিস্থিতি থেকে দেশের মানুষকে রক্ষা এবং তাদের নীতি তাদের জীবন জীবিকার পাশাপাশি স্থবির হয়ে পড়া অর্থনীতির চাকা সচল রাখার বিষয়টি অনেকটাই সফল টানা তিন মেয়াদে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের। টানা 14.5 বছরে দেশের উন্নয়ন অগ্রগতিতে বিষয়ক সাফল্য রয়েছে সরকারের। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে নিজের নামে গরুর নাম রাখায় যা বললেন হিরো আলম। বিগত কয়েক বছর ধরে কোরবানির ঈদে বড় বড় গরু হাটে তোলা হয়, তবে এসব গরুর বিভিন্ন নাম রাখা হয়। এর মধ্যে সিনেমার নায়ক খলনায়কদের নামও রাখা হয়। এবার এ বিষয়ে মুখ খুলেছেন আলোচিত সমালোচিত ইউটিউবার হিরো আলম, কারণ তার নামেও বেশ কয়েক বছর ধরে হাটে কোরবানির গরু আসছে। তবে এ বিষয়ে কোনো আক্ষেপ নেই হিরো আলমের, যারা এই নামকরণ করেন তারা তাকে ভালোবেসেই করেন বলে মনে করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক পেজে হিরো আলম একটি ভিডিও পোস্ট করেছেন মঙ্গলবার। সেখানে এক প্রশ্নে তিনি এই মন্তব্য করেন, হাটে আপনার নামে গরু উঠে বিক্রির জন্য বিষয়টি কিভাবে দেখেন? এই প্রশ্নে হিরো আলম বলেন, প্রতিবারই তো হিরো আলমের নামে মানুষ গরু পালে, যারা বিক্রি করে হিরো আলমের নামে গরুর নাম দিলে হয়তো ভালো বিক্রি হবে। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে নতুন আইনে অতিরিক্ত খাদ্যদ্রব্য মজুদের যে শাস্তি, নির্ধারিত পরিমাণের চেয়ে বেশি খাদ্যদ্রব্য মজুদ করলে যাবজ্জীবন যা সর্বোচ্চ 14 বছরের সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রেখে নতুন আইনের খসড়া জাতীয় সংসদে তোলা হয়েছে। প্রস্তাবিত আইনের কিছু কিছু অপরাধের বিচার মোবাইল কোর্টেও করা যাবে। বিলে বলা হয়েছে, সরকার নির্ধারিত পরিমাণের বেশি পরিমাণ খাদ্যদ্রব্য মজুদ করলে বা মজুদ সংক্রান্ত সরকারের কোনো নির্দেশনা অমান্য করলে তা হবে অপরাধ। এর শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড বা সর্বোচ্চ 14 বছরের সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড। বিলের এই বিধান অনুযায়ী পলিশিং এবং কাটিং এর মাধ্যমে তৈরি মিনিকেট চাল বিক্রি ও সরবরাহ আইনগত অবৈধ হবে। বিলে বলা হয়েছে, কোনো ব্যক্তি খাদ্য অধিদপ্তর কর্তৃক প্রদত্ত বিতরণকৃত সিল বা বিতরণ করা হয়েছে এইরূপ চিহ্নযুক্ত সিল ব্যতীত সরকারি গুদামের খাদ্যদ্রব্য ভর্তি বস্তা বা ব্যাগ বিতরণ স্থানান্তর ক্রয় বা বিক্রয় করলে তা অপরাধ হিসেবে বিবেচিত হবে। এর সাজা সর্বোচ্চ 2 বছর কারাদণ্ড বা সর্বোচ্চ 10 লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে বাংলাদেশের নির্বাচন নিয়ে যা বললেন চীনের রাষ্ট্রদূত। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, আন্তর্জাতিক নিয়ম নীতি ও জাতিসংঘ সনদ অনুযায়ী কোনো দেশের অভ্যন্তরীণ বিষয় অন্য দেশের হস্তক্ষেপ করা অনুচিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, শেখ হাসিনা যেভাবে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়ে নিজ দেশে এগিয়ে নিয়ে যাচ্ছেন তা চীন সবসময় সম্মান করে। সাক্ষাৎকালে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেছেন। দেশের আর্থসামাজিক উন্নয়নে বিগত সময়ে যে অগ্রগতি হয়েছে তার উল্লেখ করে চীনের রাষ্ট্রদূত বলেছেন, এশিয়ার দেশ হিসেবে বাংলাদেশের এগিয়ে চলা এশিয়ার জন্য দেশের জন্য অনুপ্রেরণার উদাহরণ। চীন বাংলাদেশের এই অগ্রগতিতে বিশ্বস্ত সঙ্গী হিসেবে পাশে থাকতে চায়।
চীনের রাষ্ট্রদূত ব্রিক্সে বাংলাদেশের যোগদানের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, এতে বাংলাদেশের সাথে চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে। দাসের কান্দি পয় শোধনাগার প্রকল্পে চীনা অর্থায়নের বিষয়টি উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, এই প্রকল্প বাস্তবায়ন করার ফলে পরিবেশের সুরক্ষার সাথে সাথে প্রকল্প সংলগ্ন মানুষের জীবন মান উন্নয়নে ভূমিকা রাখছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, আওয়ামী লীগ থাকলে দেশ উন্নত হবে, শেখ হাসিনা। একমাত্র আওয়ামী লীগ থাকলে দেশ উন্নত হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশকে সম্মান এনে দিয়েছে আওয়ামী লীগ। একমাত্র আওয়ামী লীগই দেশের মানুষের কথা চিন্তা করে। আওয়ামী লীগ থাকলে দেশ উন্নত হবে, দেশ এগিয়ে যাবে। আওয়ামী লীগের 74তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানী ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর এক বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার থাকলে উন্নয়নশীল দেশ হবে বাংলাদেশ। স্বাধীনতার চেতনা বিরোধী বিএনপি জামায়াতে আসলে দেশ ধ্বংস করবে। তিনি বলেন, অবৈধভাবে যারা সংবিধান লঙ্ঘন করে ক্ষমতায় এসেছিল তারা এই দেশের স্বাধীনতার চেতনাকে ধূলিসাৎ করেছিল। আওয়ামী লীগ যখন সরকারে এসেছে তখনই এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, কেন বিদেশি শক্তি বিএনপিকে ব্যবহার করে টিস্যুর মতো ছুড়ে ফেলবে মতিয়া চৌধুরী। জাতীয় সংসদের উপনেতা মতিয়া চৌধুরী বলেছেন, বিএনপি মনে করছে বিদেশিরা তাদের দোলনায় চড়িয়ে ক্ষমতায় বসিয়ে দেবে। তাদের বোঝা উচিত বিদেশি শক্তি বিএনপিকে ব্যবহার করবে, এরপর টয়লেট টিস্যুর মতো ছুঁড়ে ফেলে দিবে। তাদের ক্ষমতায় বসাবে না, একমাত্র জনগণই ক্ষমতায় বসাতে পারে। বৃহস্পতিবার জাতীয় সংসদে 2023-24 অর্থ বছরে প্রস্তাবিত বাজেটের উপর আলোচনা অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। মতিয়া চৌধুরী বলেন, সামনে জাতীয় নির্বাচন, আমরা চাই সবার অংশগ্রহণে একটি গণতান্ত্রিক নির্বাচন, কিন্তু বিএনপি এতে বিশ্বাসী নয়। তারা সাংবিধানিকভাবে ক্ষমতায় আরোহণ করে না, তাই তারা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে, বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, মোসাদের সঙ্গে নূরের বৈঠক নিয়ে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের বিস্ফোরক মন্তব্য। গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে তিন দেশে তিন দফা বৈঠক করেছেন বলে দাবি করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াইফ রামাদান। বৃহস্পতিবার ফিলিস্তিন দূতাবাসে সাংবাদিকদের এক আলাপকালে কথা বলেন তিনি। ফিলিস্তিনিতে রাষ্ট্রদূত বলেন, নূরের সঙ্গে কাতার, দুবাই এ ভারতে তিন দফা বৈঠক হয়েছে মোসাদের। আমাদের গোয়েন্দা সংস্থার কাছ থেকে ছবি পেয়েছে। যদি তিনি অস্বীকার করে থাকেন এটি ফিলিস্তিনের জন্য ভালো, তবে যদি সত্য হয়ে থাকে তবে বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি। ইউসুফ এস ওয়াই রামাদান বলেন, মোসাদ থেকে টাকা নেওয়া কখনো মানুষের জন্য কল্যাণকর নয়। এর আগে নূরের বিরুদ্ধে মোসাদের সদস্য মেন্দি এক সাফাদির সঙ্গে দেখা করে তার কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নেওয়ার অভিযোগ ওঠে। তখন তিনি এ দাবি অস্বীকার করে মন্দির সঙ্গে ভাইরাল হওয়া ছবিকে এডিটেড বলে দাবি